এমপি আমার হচ্ছে জোনাই আহমেদ পলক। আমি ওই পলকের কাছে আমাকে দেখা সাক্ষাৎ করবে দিচ্ছে না, বাজন গেটের থেকে তারা দেয়। পলক সাহেব তো এমনি ভালো মানুষ, ভালো মানুষই তো আমার কাছে যাবারই দিচ্ছে না। এটিএন বাংলায় নাটোরের সাজেদা খাতুনের এই আর্তনাদের সংবাদ প্রচারের ২৪ ঘন্টাও পার হয়নি, তার আগেই যেন কপাল খুলে গেল তার। নাটোর সিংড়ার সংসদ সদস্য, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এটিএন বাংলায় সেই প্রতিবেদন দেখেই চলে আসেন কাউরান বাজারে সেই ভাসমান বৃদ্ধার কাছে। প্রায় এক ঘন্টা সাজেদা খাতুনের খোঁজ খবর নেন আইসিটি প্রতিমন্ত্রী। পরে সাজেদা খাতুনের ভাতিজা আবু বক্কর সিদ্দিকের হাতে উপহার সামগ্রী তুলে দেন মন্ত্রী। সাজেদা খাতুনকে নগদ অর্থসহ গ্রামে বাড়ি করার জন্য ৩ লাখ টাকার ব্যবস্থাও করেন তিনি। আমি কালকে রাত্রে আমি সজীব ভাইয়ের রিপোর্ট দেখার পর আমি তো আমার এলাকার সকলকে জানালাম, আমি তো জানি না যে আপনি বক্করের আপনি ফুফু হন। আমি শোনার সাথে সাথে ওর সাথে কথা বললাম, আমি বললাম তুমি এখনই চলে আসো, রাত্রে রওনা দিয়ে চলে আসছে। আপনাকে ওরা খোঁজ করতেছিল, দুই বছর হলো খোঁজ খবর করে পায়নি। আমি আসলে খুবই খুবই দুঃখিত, আমার খুব কষ্ট লাগছে। আপনি এই বয়সে কষ্ট করে ঢাকা এসে আজকে আপনি আসেন। আমি আপনার সাথে কথা বলতে পারিনি, আপনার গেটের কাছ থেকে আমার ছেলে প্রতিবন্ধী আপনার বিরুদ্ধে তোলে জায়গা পাগল হয়ে যায়, শুয়ে থাকে একটা সিরা কম্বল গাদি একটা সিরে দাঁড়িয়ে রাতের বেলা জায়গা সিংড়েতে জায়গা কি করি, জায়গা খুঁজে 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 কিনে নিয়ে সেটা ওই হোটেলে থেকে ভাত কিনে নিয়ে একটা রুটি কিনে নিয়ে ঝাল রুটি বেঁচেছে সেইনে কিনে কিনে খুঁয়ে ছেলের সাথে কী করবো, হ্যাঁ ছেলের সাথে রাত কাটা রাত কাটা। আমার বাড়িতে পাগলের মতন ঘুরছে এক ভাই আর একটা হাফেজ ভাই, এই প্রতিবন্ধী এখন দেশে বাড়ি ফিরছি বাজান ঢাকা সরকার। হ্যাঁ হাসপাতালে আছে, হাসপাতালে আছে। আপনি এখন এই জায়গাতে কতদিন হলো আছে? আমি দুই বছর হলো আসা যাওয়া করি, এখন গ্রামে কি করবো, সব আত্মীয় স্বজন তো পাই, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখার হয় না, আর পারি না কি করবো, দুটো ছেলের জন্য কি করবো। আপনি ওখানে কোনো জায়গা আছে ঘর করার? না সামান্য সামান্য জায়গা আছে, ভাগই আছে বুঝছেন, ভাগ ভাগই আছে। আমার তোমার খালু হচ্ছে বিয়ে সারি আমার খুব দিয়ে রেখে দিয়ে খুব ছোটো, তাই আমি আত্মীয় স্বজন মুখ দেখার পাই না, বাপের বাড়িও পাইলাম পাইনি। আপনি এক সন্তানকে মারা গেছিল ছোটবেলায়? হ্যাঁ। অসহায় মানুষদের কষ্ট দুর্দশার গল্প সংবাদে তুলে ধরার জন্য এটিএন বাংলাকে কৃতজ্ঞতা জানান জুনায়েদ আহমেদ পলক। আপনি আপনি আর কষ্ট করতে হবে না, আমি চেয়ারম্যানের কাছে গেছি, আমি শুনলাম চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, কেউ ওদের মেম্বার সব শরীর মেম্বার আমার মাথা থাক দিয়ে অর্ডার করছে যে প্রথম কাটা যে তোমার ছেলে গুলো আর দেয় না কিছু দেয় একটা চাউলের কার্ড দেয় না কিছু দেয় না। আপনি ধরেন চাওয়ালের তো একটা প্রতিবন্ধী কার্ড পাবে, সে ৭৫০ করে প্রত্যেক মাসে ভাতা পাবে, আপনি একটা ধরেন বয়স্ক ভাতা পাবেন, আর আপনার ঘরের জন্য আমি সকালেই আমি ৩ লক্ষ টাকা আমি ম্যানেজ করেছি। আমি আমি নিজে ধরেন এলাকার মানুষের জন্য মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাই, আর আপনি আজকে ঢাকায় এসে আমার মায়ের বয়সে আপনি আপনি এই বয়সে কষ্ট করবেন। আপনার আমি শুনেছি আপনার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল, আপনারা অত্যন্ত একটা সম্মানী সম্ভ্রান্ত ঘরের মানুষ, আজকে এই অবস্থায় কষ্ট করতে হচ্ছে ঢাকা শহরে, আমি তো জানতামই না। আমি কালকে রাত্রে জানার সাথে সাথে আমি ওই সাংবাদিক সজীব ভাইয়ের সাথে কথা বলেছি, বলে আমি খালি আল্লাহ আল্লাহ করছি যে আজকে সকালে যাতে আপনাকে এসে আমি পাই, যাতে আপনার দায়িত্বটা আমি নিজের কাছে তুলে নিতে পারি। তাছাড়া আমার রাজনীতি করার কি উদ্দেশ্য বলেন? না বাবা বলেন খালাম্মা, আমি কোনোদিন শুনিনি আপনার, আমি কোনোদিন শুনি আমি দেশ গ্রামে শুনিনি যে আপনি রাজনীতি করতে পারেন, আপনার লেখা ছেলে আপনার লেখা ছেলে মানুষ হতে পারে না। দোয়া করি, আমি প্রতিদিন আমি আমার খারাপ লাগছে যে আমি আসার আগের দিন আমি ৫ দিন এলাকা ছিলাম, এই যে জানুয়ারি মাসে ১ তারিখের আগে আমি ১০০ জনকে হুইল চেয়ার দিয়ে আসলাম, আপনার ছেলে যে প্রতিবন্ধী ঢাকায় কষ্ট করতেছে আমি জানলে পারে তো আমি একটা হুইল চেয়ার সাথে করে আনতে পারতাম, এখন আপনার ছেলে তো এখন মনে হয় হাসপুকুরে আছে, হাসপুকুরে থিয়েছি বাজান। আর হাফেজ কোথায় আছে? হাফেজ দেশে থিয়েছি বাজান, ওই যে আচ্ছা বলি আছে না? হ্যাঁ হ্যাঁ বলি, ওই মাদ্রাসায় থুছিলাম বাজান, তারপর এখন তারপরে যে পাওয়ার গেছে ওই 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 মাদ্রাসায় লেখা চলতে পারে না, এখন চলতে পারে। আমি তো প্রত্যেকটা ইউনিয়ন থেকে তালিকা করে লিছি, খুরিটা নয় যে বলটা নষ্ট হয়ে গেছে এই পাওয়ার। আপনি এখন কোন জায়গাতে বাড়ি করে দিলে আপনার জন্য সুবিধা হয়, হাসপুকুরিয়া নাকি চৌগ্রাম?
শুনেন, আমার বাড়ি, আমার শ্বশুর বাড়িতে, আমার স্বামীর ভিটা, আমার শ্বশুর বাড়িতে, কোন জায়গাতে, মানে হাঁসপুকুরে আমার বাড়ির কাছে, সেই জায়গা নিয়ে সমস্যা, জায়গা নিয়ে সমস্যা। আচ্ছা, আমি চেয়ারম্যানকে নিয়ে, আমি কালকে সুকাশের চেয়ারম্যানকে পাঠাইছি এবং সৌগ্রামের চেয়ারম্যানকে পাঠাইছি, ইউনোকে পাঠাইছি, তারা সবাই আপনার পক্ষে থেকে যেটা ন্যায়সঙ্গত সমাধান করে দিবে, ওই জায়গাটা যাতে আপনি পান এবং ওই জায়গাটাতে ঘর করে দেওয়ার জন্য আমি 3 লক্ষ টাকাও ব্যবস্থা করেছি, ঠিক আছে? আপনি মানুষের কাছে দিবেন না, ওনার কাছে আপনি দিবেন? না, আপনি, আমি নিজে করে দেব, আমি নিজে করে দেব। আপনি কোন জায়গাটাতে আপনি থাকতে চান, মানে সুকাশে? আমার শ্বশুর বাড়ি আছে সামনে, সামনে জায়গা আছে বললেন। ঠিক আছে, আমার মা আপনার বয়সী, আপনার মতো, ঠিক আছে? আমার মায়াকে আমি যেভাবে দেখাশোনা করি, আমি আমার এলাকার সব মায়েদেরকে আমি যাতে এইভাবে দেখাশোনা করতে পারি, কেউ জ্বালাইতে পারবে না, আমি দায়িত্ব গ্রহণ করতেছি আপনাকে নিয়ে, যে ঘরটা আমি নিজে দায়িত্ব নিয়ে করে দেব, কারো হাতে টাকা দেব না, আমি নিজে দেখাশোনা করব। আর বকর তো ভাইস্তে আছে, আপনার ভাইস্তে আছে, ও উপজেলা আওয়ামী লীগের সদস্য, আর আমাকে বারবার বলতেছে যে ভাই আমি 2 বছর হলে খুঁজতেছি পাচ্ছি না। আমি তোমার খুবুকে তুমি নিয়ে যাও জিনিসপত্র গোছাই নিয়ে। আমার কাছে খুব ভালো লাগছে যে ও কিন্তু এর লজ্জা পায়নি, ও কিন্তু ওর মানে কোন রকম লজ্জা করেনি, বলছে ভাই আমার আপন খুবু, ও যখন আমি পাঠাইছি তো আমি সৌগ্রাম শুনে ওকে পাঠাইছি, ও সৌগ্রামের ছাত্রলীগের সভাপতি ছিল আমার সাথে, এখন উপজেলা আওয়ামী লীগের সদস্য। তা আমি চেয়ারম্যানকে পাঠাইলাম, বক্করকে পাঠাইলাম যে ভাই দেখো তো এই সাজেদা খালাক চিনো কিনা, তার বাড়ি এখানে বড় সৌগ্রাম, শুনতেছি বাপের নাম আফসার। ওই সাথে সাথে আমার ফোন করছে, ভাই আমার ফুফু, আমরা 2 বছর যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তুমি একটা কাজ করো ভাই, খালা আপনি জিনিসপত্র কি আছে না আছে এগুলো গুছাইলেন, আর আমি সাথে করে কিছু টাকা আনেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এই সাদ্দাম, 20,000 টাকা হতো, আর আপনার আমি 3 লক্ষ টাকা জোগাড় করছি। আমার মানে আমি তো বললাম যে আপনি এই জায়গার থেকে কেন ঢাকা এসে বিক্রি করবেন, আমি তো আসি আপনার ছেলে হিসাবে, আর সম্ভ্রান্ত পরিবার, আমি খোঁজ দিয়ে দেখি যে তারা মানে বলতে গেলে জমিদার ফ্যামিলি। আপনি কালকে বললাম না যে তার, আমি কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ইনি তো আসলে মানে মানুষের কাছে হাত পেতে চলার মতো মানুষ না। আমার কথা শুনে আমার মনে হলো যে ওনার পরিবারের ব্যাকগ্রাউন্ড খুব ভালো হবে। আমাকে বকর বলতেছে ভাই ওনার তো জমিদার পরিবার, কিন্তু ওনার স্বামী, ওনার মানে শ্বশুর, তাদের সব মানে বদভ্যাসের কারণে সম্পদগুলো সব শেষ হয়ে গেছে, পারিবারিক গ্যাঞ্জাম সব কিছু বিলায়। আজকে দেখেন মানে আল্লাহ ভাগ্যের পরিহাস, আপনি আর ঢাকা থাকার প্রয়োজন নাই, মানুষের কাছে হাত পা দরকার, এটা আপনি রাখেন, এটা এটা আমি ঢাকাতে থাকব না বাবা। হ্যাঁ, আপনি আপনার ছোট ভাইয়ের, দুইটা ভাইয়ের জন্য আমি আমি ছোট ভাইয়ের দায়িত্ব ব্যবস্থা করতেছি, ওই হাফেজের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আর ও ও ও যে প্রতিবন্ধী আছে আমি কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি, আর ওর হুইল চেয়ার সহ ওরা একটা কর্মসংস্থান যাতে একটা মাদ্রাসা বা মসজিদ হয়। শুনেন, ওই ছোট ভাইয়ের একটু চিকিৎসার জন্য একটু বেশি বেশি দরকার, আমি ঢাকায় আমি চিকিৎসা করাই দেবো, ও তো এখন তো সিংড়া আছে। হ্যাঁ, সিংড়াতে আছে, বাকি আছে। আজকে আপনি বকরের সাথে, আপনার সাথে আমি ইয়ে করার জন্য মেলা দিন হলে যোগাযোগ করার চেষ্টা করেছি, পারিনি, পারিনি বাজার না, বুঝতে পারছি। আপনি পারলে পারে তারই কষ্টটা করতে হতো না, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমার চেয়ারম্যান মেম্বার সব কিছু, গ্রামের মানুষের আমার সব কিছু কাগজপাতি সব 2-3 পেরে করে লিখিত, আপনার বাড়ির জায়গা আমি ইয়ে পাইনি, দেখা করতে পারিনি, পারিনি বাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে, সারাদিন রাত আপনাদের জন্য কাজ করতেছে, আমরা তার কর্মী হিসেবে কাজ করতেছি। শুনেন, আমাদের আমি যদি আমার এলাকার লোকজনকে যদি আমি যদি সেবা করতে না পারি, তাহলে প্রধানমন্ত্রী সারা দেশের মানুষকে কিভাবে খোঁজ খবর রাখবে বলেন? আমরা তো তার প্রতিনিধি। আমি এটি বসিয়েছি, কালকে বেটা আসছে, মেলা ছেলে দিছি, টিভি ছেলে দিছি, আপনার বাড়ি দিকে পাচ্ছি, আরে দুটো ছেলের জন্য আমি পাগলের মতন কুত্তার মতন খালি ইয়ে করছি, আমার কালকে এই বেটা আছে আমার কাছে বসেছে, আমি এইরকম ভাব বাবা, আমি দিচ্ছি আর হয় না। ঠিক আছে,
এই বেড়ায় ছেলে এসে আমার কাছে এসে জিজ্ঞেস করেছে, করেছে ছেলের কাছে এসে আমি করছি যে এরকম ভাব বাবা, আমার আমার ছেলে আমার খুব ভালো, আমি ইয়ে করে পেরেছি আমার ছেলের নাম। আমি শুনেছি, আমি শুনেছি, সারা দেশের মানুষ শুনেছে, তারা সবাই আপনার জন্য দোয়া করেছে আজকে যে আল্লাহ আপনার কাছে নিয়ে আসছে। আপনি যদি একটুখানি আমি সেবা করতে পারি তাহলে আমার রাজনীতিটা সার্থক বলে মনে করব। আপনি দোয়া করেন, ঠিক আছে? খাওয়া দাওয়া করছে, কোনো রাজনীতি করা লাগবে না। এই মায়ের দোয়া যদি থাকে, বাপ একরে বুঝুন, মায়ের যদি দোয়া থাকে আল্লাহ দিলে আল্লাহ বুঝুন। মায়ের দোয়া যে মানুষটা দেখা করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে, হ্যাঁ জি, সেই মানুষটার দোয়ার থেকেও ঘুরে আসছেন আজকে। সেই মানুষটা আমি কোনো জীবনে কল্পনা করেও পারিনি। আমি আল্লাহ শীতের দিন আপনি এই জায়গার থেকে যে কষ্ট হচ্ছে, আপনি তো গেছিলেন আমার কাছে কষ্টের কথা বলতে, তাই না? আজকে তো আমি আপনার কাছে আসলাম, কষ্টের কথা শুনলাম, এবং আমি তো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনার ঘর করে দেওয়ার সব দায়িত্ব নিচ্ছি, 3 লক্ষ টাকা খরচ করে আপনার ওই শ্বশুর বাড়ির ওই জায়গাতেই করে দেবো, ওই জায়গাতে ব্যয় করে। আর আপনার ওখানে মানে চলার জন্যে একটা ভাতার ব্যবস্থা এবং নগদ কিছু টাকাও দিয়ে যাচ্ছি, আর আপনার সাওয়ালেরও দায়িত্ব আমি গ্রহণ করতেছি। তাহলে আমি ঢাকা, আমি ঢাকা শহরে থাকব না, আমি থাকব না বাজান, আল্লাহ আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আমি ঢাকাতে থাকব না বাজান। আপনি আমার আমার এলাকায় ফিরে আসেন, না বাবা আমি কে কল কাম না বাজান, বাসাবাড়ি গ্রামে অনেক কিছু। আচ্ছা, আর আপনার উসিলায়, আপনার উসিলায় এই যে সাওয়ালটা কালকে এই যে পথে পথে ঘুরে ঘুরে যারা কষ্টে আছে রিপোর্টগুলো করেছে, আমি এই যে তাদের জন্য কম্বলও আনিছি। আপনি শীতের মধ্যে যেরকম কষ্ট করতে হয়েছে, আর তো কষ্ট করতে হবে না ইনশাল্লাহ, এটা তো আপনি নিয়ে সিংড়া যাবেন। আরও 200টা পরিবার এই আশপাশে যারা থাকে, আপনি যাদেরকে চিনেন জানেন, তাদেরকে আপনি আপনার পক্ষ থেকে উপহার দিয়ে যাবেন, আর এই সাওয়ালের কাছে দিয়ে যাবেন, যাতে এই সাওয়ালে যে ঘুরে ঘুরে রিপোর্ট করে, এই একটা করে কম্বলও রিপোর্ট শেষে শেষে তাদের গায়ে দিয়ে যাবে, ঠিক আছে? আপনাদের সুবাদে আজকে আমি আমার ফুফুকে ঘুরে ফিরে পেয়েছি, এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং মন্ত্রী মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞ। আমার ফুফুকে আমরা অনেকদিন পরে খুঁজে পেলাম, আমি এখন ফুফুকে নিয়ে নাটোরের সিংড়াতে চলে যাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার ফুফু যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। মন্ত্রী মহোদয়ের কাছেও আমার সিংড়াবাসী এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা দোয়া করি উনি যেন উত্তরোত্তর সাফল্য পায়। নগরের ভাসমান নাগরিকদের মধ্যে বিতরণের জন্য এটিএন বাংলাকে 150 কম্বলও দেন প্রতিমন্ত্রী পলক। সত্যি অসাধারণ এক মুহূর্ত, একটা খবর বদলে দিয়েছে সাজেদা খাতুনের জীবনের গল্প। স্বয়ং আইসিটি প্রতিমন্ত্রী নিজেই এসেছেন, তার পাশে দাঁড়িয়েছেন এবং তার ঘর বাড়ি করে দেওয়া সহ তার সন্তানদের দায়িত্ব নিয়েছেন। এমন মুহূর্ত আবার ফিরে আসুক অনেকের বেলায়, এমন প্রতিবেদন হোক, এমন খবর হোক, আমাদের নিজেদের জন্য, এটিএন বাংলার জন্য এটি একটা সত্যি অসাধারণ অভিজ্ঞতা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মোসাম্মদ সাজেদা খাতুন নাটোরের সিংড়া উপজেলায় তার বাসা। গতকালকে তাকে নিয়ে আমরা যখন একটা রিপোর্ট করি, এরপরে খোদ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উনি আমাদেরকে যোগাযোগ করেন, আমাদের সঙ্গে কথা বলেন এবং ওনার পাশে থাকার আশ্বাস দেন। এবং আমরা আশা করছি যে এর মাধ্যমে সাজেদা খাতুনের জীবন বদলে যেতে পারে। আমরা অপেক্ষা করছি তার জন্যে, আর কিছুক্ষণ পরেই উনি আসবেন এবং কথা বলবেন সাজেদা খাতুনের সঙ্গে। বাচ্চা কাচ্চাকে আমাকে যদি হেল্প করে, আমি ঢাকা শহরে আমি থাকবো না, আমি বাড়ি থেকে নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, বাচ্চাকে চিকিৎসা করলে আল্লাহ বাচ্চারা আমার কর্ম করে খেলেবি, আমি থাকবো বাজার। শীতকাল একটু কষ্ট হচ্ছে, এটা বুঝতে পারছি না, আর গরমকাল, বৃষ্টিকাল, বৃষ্টিকাল আর প্রচুর কষ্ট হয়, থাকার জায়গা পাওয়া যায় না, রাতের বেলা ঘুম হয় না, বৃষ্টি বাদল বসে থাকি, আর শীতকাল তার কাগজ মগজ দিয়ে ইয়ে করে জোরে বেলা তো বসতে পারছি, একটা পাটের বস্তা নিয়েছি, পাটের বস্তা কি করি, পাটের বস্তা কার করতে আবার ইয়ে করে দিই দিয়ে তার শীত, আর গরমকাল তা একটু
কাগজ টাগজ পারে এটা সেটা করে গরম কালটা যায়। আর শীতের কাল ঠান্ডা লাগে, খুব প্রচুর ঠান্ডা লাগে ভাই। আর গরমকাল একটা কাগজ পেরে শুয়ে দেখুন, তা বৃষ্টির মধ্যে, বৃষ্টি বাদলে মশার কামড়, বৃষ্টি বাদল, বৃষ্টির মধ্যে বসে থাকি, একটু দাঁড়ায় থাকার জায়গা নাই, কিচ্ছু নাই, কি করবো। ভাসমান থাকলে তো আপনার জায়গা পাবেনও না, আপনি বাড়ি যান, এটাই ভালো। বাড়ি যান আমার যদি দুটো ছেলের জন্য যদি একটু যদি আমার যদি থান যদি একটু করে কিছু করে দেয়, আমি বাড়িতেই থাকবো বাজন। আমার ছেলের মতন আমি তার সাথে আমি কোনোদিন আমি দেখা করতে দেয়নি, আমার কোনো ভাষা আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে তার সাথে আমার দেখা করবো। অনেক বড় মানুষ, প্রধানমন্ত্রী, আমি কোনোদিন আমি স্বপ্ন জানি না যে আমি ঢাকা শহরে এমন ভাবে আমি তার সাথে আমি দেখা পাব। আমি কোনোদিন স্বপ্ন জানি না যে আমি কোনোদিন স্বপ্ন জানি না যে আমি আমার ছেলের মতন আমার কাছে এসে গা আমি মা আমার সাথে এসে দেখা করব। পেটে থুলে ছেলে না, পেটে না থুলেই ছেলের মতন পলক সাহেবের এই যে আপনার কাছে আসতেছে, মানে আপনার জীবনের এই মুহূর্তটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা করবো, ব্যাখ্যা কি করে করবো সে আল্লাহ জানে, সমাধান কিভাবে যে দেবো আল্লাহ জানে। আমি আমি নিজেই কল্পনা করে করতে পারছি না। সত্যি আসলে আমারই ভালো লাগতেছে। আপনি কি কালকেও ভাবছিলেন? আমি শুনেন মেলায় লিছে, মেলায় জোন লিছিলেন বুঝছেন, আমার থেকে এই শুনে আমি দিয়ে ইয়া করি, শুনে শুনে যায়, কোনো ইয়া পাই না, প্রতিদান পাই না, কিচ্ছু পাই না, মেলায় কিছু দিছি, মেলায় কিছু করেছি, টিপির সেন্টারে দিছি, এটি দিছি, এমনি দিছি, এটি বাংলায় দিছি, এমনি সামনে দিছি, আমি কোনো প্রতিদান কোনো কিছু পাই না। দেখে কালকে রাগ হয়েছে বুঝছে, রাগ হয়নি, কিছু কিছু মনে মনে একটু রাগ নিয়েই বলছেন। হ্যাঁ, কালকে আপনারা বলতেছিলেন যে 50 জন, আনুমানিক 50 জন আপনাদের নাম লিখে নিয়ে গেছে, আমি কিছু চাই না। আপনার কথা আমি কালকেই বলছিলাম, কিন্তু এটিএন বাংলা দেখে আমি কোনোদিন আমি পলক সাহেব আমি স্বপ্নে জানি না যে আমার ভাগ্য আমার ছেলে দুটোর ভাগ্য। ঠিক আছে, মন খুলে কথা বলবেন আজকে, কি কি বলবেন আজকে পলক সাহেবকে বলেন তো? পলক সাহেবের কাছে কি কথা কিছু আছে নাকি সব গোপন কথা কি বলবো বাজান? সংসার জীবনে তো মেলা কিছু হয়, মেলা কিছু আসে, আবার মেলা কিছু পাওয়া যায় না, মেলা কিছু চলে যায়, স্বপ্ন স্বপ্নের লেখান চলে যায়, আবার স্বপ্নের লেখান আসে, বুঝলেন না? এই যে স্বপ্নের মতন লাগছে, স্বপ্নে মেলা কিছু আসে, আবার স্বপ্নের মতন আবার হেরা যায়, আবার স্বপ্নের মতনই আসে। আল্লাহ ছাড়া কোনো বুদ্ধি নাই, ক্ষমতা নাই। আল্লাহ সবসময় স্মরণ করি যে আল্লাহ আমি কিছু চাই না, আমার দুটো ছেলে, ছেলের জন্য কিছু আল্লাহ তুমি মাফাই আল্লাহ, আমি বাড়ির থেকে নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, আল্লাহ আমার ছেলে দুটো একজন আল্লাহ তার মাফায়। আমি কতজনের কাছে যে গেছি, চেয়ারম্যান মেম্বার গ্রামের মানুষের কাছে, কত প্রধানের কাছে গেছি, কিচ্ছু পাই না। সন্তানটাকে যে হাফেজ বানাইলেন, কি উদ্দেশ্যে বানাইছেন? মানে অনেকে তো অনেক বড় বড় আমার একটা উদ্দেশ্য ছিল বুঝছেন, আমি গরিব মানুষ, আমি আর একটা উদ্দেশ্য ছিল, রাস্তার ভিক্ষে করে আমার স্বামী নাই, জানলা একটা আরও উচ্চ মুখে যাবি আমার বাচ্চাটা, এমন সময় আমার কপাল ভাঙ্গে গেল বাজান, আমি জানি না, আমি বুঝতেই পারি না, আমি জানি না, এমন সময় আমার বাচ্চার এটা ক্ষতি হয়ে গেল।
এমন জ্ঞান, এমন বুদ্ধি, এমন ব্রেন বেটাকের পায়ে দেখেন, এমন সুন্দর কথা মাসা। কিছু কিছু বড় লোকের ঘরে ছেলেরা কেন, বড় লোকের ছেলে তো এখন আমি রাস্তার কাঙ্গালি হয়ে গেছি, বাপসা তারা সবাই বড় লোক। আমি কি করলাম, বেশি লোভে তাঁতি নষ্ট। আমার শ্বশুরা ছিল হচ্ছে সিনির লিডার, আর খোল চিনি মানে এগুলা সব লিডারগিরি সব আগে সব ওনার ব্যবসাদার আছিল, বড় আছিল। আবার বড় বড় বাগান কিনে কিনে লিয়ে জায়গা ব্যবসা করতো, ওই বগুড়া ছিল ওরা ব্যবসা করতো। আমার চাষা বড় বড় লোক ছিল, 80-90 বিঘা জমি ছিল, খেতাল জমি ছিল, না বিশাল বড় লোক আছে। আমার বাবার বাড়িও সব বড় লোক ছিল, বুঝছেন না। এখন তোমার চাষার সাথে বিয়া বসে তোমার চাষা আমার পুর দিয়ে মানে যে দ্বিতীয় কাজ করে সংসারটা বগুড়া ছিল করা ব্যবসা করতো, বুঝছেন না। ব্যবসা করতে জায়গা এই মহিলাকার পাল্লাত পরে, মানুষের পাল্লাত পরে, বন্ধু বান্ধবের পাল্লাত পরে নেশা ভান খায় দেয়, জীবনটা নষ্ট করে। আমার আমার বাবার বাড়ির নানা নারী, বাবার বাড়ি তো পাইনি, আমার ভাই ভাইসটা নষ্ট করে আমার থেকে সব সব কিছু দিল। এখন নানার বাড়ি পাইলাম, নানার বাড়ির সব সম্পত্তি তোমার খালু নষ্ট করে থিয়ে গেল, থইয়া গেল, কী করবো। এখন স্বামীর সামান্য জায়গা চলে আছে, ওটি আল্লাহ দিলে ওই সতীনের সব ছয়ের বাচ্চা কাচ্চা আছে, ওই সব বলে মানে ওর ভিতরে সব বাস করি। হ্যাঁ, ব্লাড ক্যান্সার হয়েছিল, ব্লাড ক্যান্সার হয়েছিল, সব রাজশাহীতে লিয়ে গেছিলাম। রাজশাহী লিয়ে জায়গা সেমন ওইভাবে অপারেশন করবে করবে না, বাঁচবে না, মানে ব্লাড ভেঙে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। টাকার জন্য বাড়িতে লিয়ে এসে 15 দিন পরই মারা গেল।